এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। মাকসুম, আগে থেকেই জানা ছিল কারণ বায়ুবাবলে ঢুকতে হবে, তাদের যে শর্তগুলি ছিল সেই শর্তগুলো মানতে গিয়ে জিম্বাবুয়েতে যে টি টোয়েন্টি স্কোয়াডটা ছিল সেটাই আসলে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও খেলবে। আগামীকাল শুরু হচ্ছে সেই বিগ ম্যাচ, বিগ সিরিজ বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকালকে সন্ধ্যা ছয়টায়। যেহেতু এটা সন্ধ্যার সময় হবে তাই ফ্ল্যাড লাইটে খেলা হবে, সেই জন্য ফ্ল্যাড লাইটে শেষ দিনের মতো প্রস্তুতিটা বাংলাদেশ দল সারতে চায়। বাংলাদেশ দল আজ বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অনুশীলন করবে। তবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার কথা যদি বলি, তারা সকাল দশটা থেকে মিরপুর স্টেডিয়ামে প্র্যাকটিস করেছে এবং তাদের প্র্যাকটিসে যেটা হয়েছে যে স্বাভাবিকভাবেই বাংলাদেশে আসলে বা উপমহাদেশের কন্ডিশনে আসলে একটু স্পিন বান্ধ উইকেট হয়, একটু স্লো ট্র্যাক হয়, সেই ধরনের উইকেটে কিভাবে খেলতে হবে সেইটা তারা একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আমরা দীর্ঘ সময় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে দেখেছি, তাদের যে স্পিনাররা আছেন স্কোয়াডে, এমনকি রিজার্ভে থাকা যে স্পিনার আছে তাদের বিপক্ষে দীর্ঘ সময় তারা নেটে ব্যাটিং করেছেন একাডেমি মাঠে। এবং অ্যাডাম জাম্পা, সোয়েপসন, তারা তো লম্বা সময় বোলিং করেছেন, নিজেদের স্পিনটাকেও ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। অ্যাস্টন এগারো ছিলেন, এছাড়া পেসাররাও সঙ্গে সঙ্গে বোলিং করেছেন। তবে পেসারদের চেয়ে আমরা স্পিনারদেরকে বেশি অ্যাক্টিভ থাকতে দেখেছি তাদের প্র্যাকটিস সেশনে। এছাড়া সেটা ছিল একাডেমি মাঠে এবং মূল মাঠে উইকেটটার আশপাশে, সম্ভাব্য উইকেটটার আশপাশে আসলে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের যারা আছেন তারা অনেকেই উইকেটটাকে দেখার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন। যখন কাভারটা তুলে ফেলে গ্রাউন্ডসম্যান যারা আছেন তারা উইকেটটাকে শেষবারের মতো তৈরি করছেন সকাল থেকে। তারা যখন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এই স্টেডিয়ামে ছিল অনুশীলনের জন্য, সেই টাইমের মধ্যে তারা অনেকেই এখানে এসে আসলে উইকেটটাকে বোঝার চেষ্টা করেছেন। এবং একই সঙ্গে মেইন উইকেটটার পাশে তারা ক্যাচিং প্র্যাকটিসের চেষ্টা করেছেন, যে মানে বাতাসটা কীরকম হয় বা হাই ক্যাচ উঠলে বল কতটুকু দেখা যায়, এইগুলো আসলে বিচার বিশ্লেষণের ব্যাপার আছে, সেগুলো হয়তো একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তারা। মেইন উইকেটটার কথা একটু বলবো, যে সাধারণত আমরা দেখছি যে এখানে তিন এবং পাঁচ নম্বর উইকেটটা কাভার সরিয়ে ফেলা হয়েছে এবং তিন নম্বর উইকেটটাকে অনেকক্ষণ ধরে প্রস্তুত করা হচ্ছে। আমাদের সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে আগামীকালকের ম্যাচটি এই তিন নম্বর উইকেটটিতেই খেলা হবে এবং সেই জন্যই আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানে চলছে। এই উইকেটটির ক্যারেক্টার এখান থেকে যতটুকু মনে হচ্ছে, আমাদের আসলে বায়ুবাবলের জন্য বেশ দূর থেকেই আমাদের এই পুরো বিষয়টিকে বা পুরো প্র্যাকটিস সেশন, পুরো তৎপরতা, পুরো পরিস্থিতিকে কভার করতে হচ্ছে। এখান থেকে যতটুকু মনে হচ্ছে উইকেটটা তুলনামূলক পাশের উইকেটগুলোর চেয়ে একটু বেশি ডার্ক মনে হচ্ছে। সো এই উইকেটে আমরা যারা কোচ আছেন বা ক্রিকেট বিশ্লেষক আছেন তাদের সঙ্গে কথা বলে যতটুকু আমাদের মনে হয়েছে এই উইকেটটাতে বল একটু স্লো আসতে পারে, একটু দেরিতে ব্যাটে আসতে পারে, আনইভেন বাউন্স থাকতে পারে, যার কারণে যেটা হয় যে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এই এইখান থেকে যখন এই ধরনের দেশগুলো থেকে যখন ক্রিকেটাররা আসেন তারা সাধারণত ফার্স্ট পিচে খেলে অভ্যস্ত, যেখানে খুব সলিড বল আসে তো ব্যাটে আসে, তো সেই জন্য এই ধরনের পিচ হলে তাদের জন্য খেলা একটু মুশকিল হবে। তো তাদেরকে সেই কঠিন একটা কন্ডিশন দেওয়ার জন্যই, তাদেরকে সহজে রান তুলতে যাতে না তারা না পারে সেটার জন্যই এইটা আসলে চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ দলের কথাও একটু আগে বলছিলাম যে বিকেলে চারটার দিকে তারা আসলে অনুশীলনে নামবেন এবং তাদের বিশেষ করে ওপেনিং জায়গাটা নিয়ে একটা শঙ্কার জায়গা আছে, সৌম্য এবং নাইমের উপরে ভরসা করতে হচ্ছে। তো দেখা যাক, সব মিলিয়ে তারা চারটায় অনুশীলন নামবে, তখন আসলে তারাও তাদের টিম প্ল্যানটা সাজিয়ে নেওয়ার চেষ্টা করবে। ইমা, আমার কাছে দু দলের প্রস্তুতি নিয়ে এই ছিল সবশেষ। মিরপুর স্টেডিয়াম থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের খেলোয়াড়দের সবশেষ প্রস্তুতি সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাকসুম আলম খান।